ইতিমধ্যে সৌদি আরব চাঁদ দেখা গিয়েছে। আমাদের চাঁদ দেখা কমিটি কপি পেস্ট করে ইতিমধ্যে লাগিয়ে নিয়েছেন। যদিও আজ হুদাই আকাশের দিকে চেয়ে থাকবেন, ইতিমধ্যে তারা তো কনফার্ম হয়ে গিয়েছেন নিউজের মারফতে যে সৌদিতে আজকে রোজা। সৌদিতে যেহেতু আজকে রোজা, তার পরের দিন বাংলাদেশে রোজা, সেটি দিন দিন চলে আসছে, যুগ যুগ চলে আসছে। তো সেক্ষেত্রে তারা তো আর নতুন করে পরিশ্রম করতে হবে না, প্রক্সি দিয়ে দিবেন, কোনো কিছুই দিতে হবে না, শুধু কপি পেস্ট করলেই হবে। এভাবেই তো চলছে। আজ আসলাম ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গার পরীক্ষা, মৌখিক সব কিছু দিয়ে আসলাম। লাইসেন্সের জন্য আবেদন করেছি প্রায় দেড় মাস আগে, আজকে ডেট ছিল। চিন্তার মধ্যে ছিলাম যে রমজান মাসে যদি পড়ে তাহলে এই যে দাঁড়িয়ে থাকা রোদের মধ্যে, লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকা, এটা একটা কষ্টকর বিষয়। তো যাই হোক, আজ রমজানের আগের দিন সেটি হয়ে গিয়েছে, এজন্য আসলে একরকম জামেলা থেকে বেঁচে গেলাম। আমরা এখন আছি শাহি ঈদগায়। তো ঈদগায় এখানে যে বাণিজ্য মেলা হয় সেই মাঠে পরীক্ষা দেওয়া হয়, সেখানে লিখিত, মৌখিক এবং প্র্যাকটিক্যাল যে ড্রাইভিং, সেই ড্রাইভিং পরীক্ষা দিয়ে তারপর আপনি যদি পাশ করেন তাহলে লাইসেন্স পেয়ে যাবেন। তবে আমাদের বাংলাদেশ সোনার দেশ, বিশেষ সুবিধায় অনেক কিছুই পাওয়া যায় এখানে। পরীক্ষা না দিয়েও, মানে পরীক্ষা দিয়ে ফেল করেও কিন্তু পাশ করা সম্ভব হয়। তো যাই হোক, এই দেশে সবই সম্ভব, একদিকে ভালো, কষ্ট করতে হয় না। অনেকে কিন্তু লিগ্যালভাবে পরীক্ষা দিয়ে পাশ করতে পারে না, আর কেউ কেউ ফেল করেও পাশ করতে পারে, এটা নিয়ে কয়েকদিন আগে নিউজও হয়েছিল। তো আসলে নিউজ টিউজ হয়েও সাময়িক দুই দিন বন্ধ থাকলে পরবর্তী সময় এটি আবার চালু হবে, এটি স্বাভাবিক। তো আজকে শহরে একটু ব্যস্ততা থাকবে, যেহেতু রমজান মাস শুরু আগামীকাল থেকে। এই দেখুন রিক্সার অবস্থা, হরন দিলেও এরা শুনে না। তো যেহেতু রমজান মাস আগামীকাল থেকে শুরু, রমজান সবাই রোজা রাখবে। আজকে অনেকেই বাজার হাটে ব্যস্ত, মানুষ আসবে বেশিরভাগ। আজ মুদির দোকান বা যে পাইকারি দোকানগুলো রয়েছে বা নিত্য প্রয়োজনীয় যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে আজকে ভিড় থাকবে, মানুষ খুব ব্যস্ত সময় পার করবে আজকে। তো পরীক্ষা দেওয়া শেষ, এখন বাড়ির দিকে রওনা হব। বিকেলে কিছু কাজ আছে এবং সেই কাজ শেষ করে রমজানের প্রস্তুতি নিতে হবে। রমজান মাস তো চলে আসলো, কিন্তু রমজান মাসে আমাদের পরিবর্তন যেগুলো হওয়ার কথা সেগুলো আসলে আমরা কেউ হই না, না ব্যবসায়ীরা, না ক্রেতারা, না একজন সাধারণ মানুষ হিসাবে আমরা পরিবর্তন হতে পারি না। এক ধরনের মানুষ দেখবেন রমজান মাস আসলে তাদের মেজাজ খিটখিটে থাকবে, একটু কিছু হলেই দেখবেন মানুষের সাথে মারামারি শুরু করে দিবে, যে এমন ভাব এমন যে সে একাই রোজা রাখছে আর কেউ রোজা রাখে নাই, এবং রোজা যে সে রাখছে তার ব্যবহারে সে বুঝিয়ে দিবে। মানে রোজাদারের যে লক্ষণ বৈশিষ্ট্য হলো নম্র, ভদ্র, নামাজি, দেখতে মনে হবে যে উনি রোজা রেখেছে। কিন্তু আমাদের দেশে যত বেশি মেজাজ খিটখিটে দেখাবে তত বেশি সে বুঝাতে চাইবে যে সে রোজা রাখছে, মানে মেজাজ খিটখিটে হলেই সে রোজাদার, এই একটা টেন্ডেন্সি শুরু হয়ে গিয়েছে। কিন্তু একজন প্রকৃত মানুষ যিনি রোজাদার, তার আচার ব্যবহার, যে সংযম সংযত যে বিষয়টি, সেটি কিন্তু আমাদের সবার মধ্যে পাওয়া যায় না। আমরা কজনও বা সংযম হই, কজনও বা সংযত হয়ে চলাফেরা করি, যেটি প্রধান শর্ত রোজার, যে সংযম পালন করতে হবে। সংযম বলতে শুধুমাত্র দিনের না খেয়ে থাকা এটা না, মানুষের সাথে আচার ব্যবহার সব কিছু, যত অবৈধ কাজ আছে, ঘুষ খাওয়া, দুর্নীতি করা থেকে শুরু করে সব ধরনের কাজই রমজান মাসে
বিরত থাকতে হবে, কিন্তু এই কাজগুলো কজনই বা আসলে সারতে পারে? এই জায়গাটা কোথায় আছে, রমজান মাসে শয়তান বাধা থাকে, কিন্তু শয়তান যদিও বাধা থাকে কিন্তু শয়তানের যে কার্যক্রম সেটি কিন্তু রমজান মাসে আমরা চালিয়ে নেই, কারণ সেই যে ছোঁয়া যেটি আমাদের সেটি আমাদের মধ্যে রয়ে যায়, যার কারণে আমরা এই 11 মাস যা করি রমজানের শয়তান যদি বাধাও থাকে সেই 11 মাসের যে কার্যক্রম সেটি শয়তান বাধা থাকলেও কিন্তু আমাদের চলমান থাকে, কারণ শয়তান আর সেটি করতে হয় না, সে উপর থেকে বসে বসে দেখে যে আমি যে আমার শিষ্যগুলো রেখে গিয়েছি তারা কিন্তু আমাকে আস্থার পরিচালনা করেই যাচ্ছে। তো এই হলো মূল বিষয়, এটি হাস্য করলেও কিন্তু এটি সত্য। তো আশা করি আমরা এই রমজান মাসে নিজেদের সংযত রাখবো, অন্যায় বিচার খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবো। সিলেট শহরের সুবানীঘাটের বিভিন্ন এলাকায় কাজ চলছে, যার কারণে প্রচুর পরিমাণে জ্যাম লাগে, একটু কিছু হলেই আসলে জ্যাম হয়ে যায়, একটি প্রেরণাদায়ক বিষয়। তারপর সিগনাল দাদা এবার দেও, যানজটের একটা ভয় এখনও রয়েছে এই সুবানীঘাটে, কারণে একটি রোড দিয়ে আসলে যাতায়াত করতে হয় এবং একটি রোড দিয়ে যাতায়াত করার কারণে যে কোনো সময় যানজট শুরু হয়ে যায়। কিন্তু আজকে শহরে এখন পর্যন্ত খুব একটা যানজট দেখিনি, সকাল টাইম টাইমে প্রায় সময় যানজট থাকে কিন্তু এখন পর্যন্ত খুব বেশি দেখতে পাচ্ছি না। আশা করি সুবানীঘাট এলাকাটা যানজট পাবো না আজকে, তবে বিকেলের দিকে যানজট হবে এটি আমি আশাবাদী, কারণ মানুষ কিন্তু এখনও সিলেট শহরে খুব বেশি পর্যায়ে মানুষ আসেনি, আর কিছু কিছু মানুষ তারা আগের দিন বাজারহাট করে নিয়েছেন, যার কারণে এই দেখুন সিএনজির অবস্থা, মানে এরা সিগন্যাল দিবে না হুট করে আপনার সামনে চলে আসবে। তো বিকাল থেকে কিছু মানুষ আসবে, তারা বাজারহাট করবে এবং একটু যা ঝামেলা বাড়বে। ও যানজট কারে কয় সামনে সেটি দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই সেটি লেগে গিয়েছে এখানে যানজট। এই দেখুন কী অবস্থা, এই জায়গায় বেশ কয়েকদিন থেকে যানজট লেগেই থাকে, কারণ এখানে একটা সিএনজি পাম্প আছে, সেই সিএনজি পাম্পে গ্যাসের জন্য লাইন ধরা থাকে সিএনজিগুলা, এবং পাশাপাশি ওই সামনে কাজ চলছে, কিছু কাজ করছে এর জন্য আরও একটু বেশি যানজট এখানে আমরা দেখি। তো এই অবস্থা, সংক্ষেপে দেখি যাওয়া যায় কি না, সবাই দেখি যাচ্ছে ওইদিকে, মোটামুটি চলে আসছি একদিকে যান একদিকে, কিন্তু মোটামুটি একটা চলে আসার মতো রাস্তা আছে এই রোজবিউর পাশ দিয়ে ফুটপাতে, যদিও এটা ঠিক না কিন্তু এই জামের মধ্যে আসলে বসে থাকা অনেক বিরক্তিকর একটা বিষয়, আর মোটরসাইকেল যেহেতু আছে একটু শর্টকাট ইউজ না করলে কিন্তু হয় না।